আমার ভাইয়াকে সাহায্য করার প্রশ্ন উঠেই থাকে, তাহলে আমি এই সন্দেহের প্রশ্ন থেকে অবশ্যই নিজেকে মুক্ত করব। আমার ভাইয়াকে ডনগিরি থেকে সরিয়ে এনে তার সমস্ত বৈধ অবৈধ আর্মস আইনের কাছে জমা দিতে আমি বাধ্য থাকব। আরো প্রমাণ করব আমি সত্যিকার অর্থে আইনের সেবক। আইনের চেয়ে আমার কাছে রক্তের সম্পর্ক বড় নয়। তাহলে এটাই তো সিদ্ধান্ত, আমি আইনের কাছে আমার সমস্ত আর্মস জমা দিয়ে আমি ডনের আসন থেকে সরে আসি। হ্যাঁ ভাইয়া, তুমি নিশ্চয়ই স্বীকার করবে ডনগিরির রাস্তা রক্তে ঢালা রাজপথ। এই রাস্তাতে আমাদের পরিবারের অনেককেই জীবন দিতে হয়েছে, বাকি আছো তুমি আর আমি। তাই আমি চাই না তোমার রক্তে আন্ডারওয়ার্ল্ডের রাস্তাটা আবার লাল হোক। লাল হবে কি হবে না তা আমিও জানি না, কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে বর্তমানে সরে আসা আমার পক্ষে সম্ভব নয়। আমি সরে আসব সেদিন যেদিন হামজা পরিবারে কেউ বেঁচে থাকবে না। এটাই তোমার শেষ কথা? অবশ্যই। তাহলে তুমিও শোনো ভাইয়া, এবার তোমার মুখোমুখি দেয়াল হয়ে দাঁড়াবো আমি। দেয়াল ভেঙে বেরিয়ে যাওয়ার শক্তি এবং ক্ষমতা আমার আছে, আর আছে বলেই তোকে চ্যালেঞ্জ করে বলছি, আগামীকাল ঠিক 5টার সময় সালনার জঙ্গল দিয়ে আমি কোটি টাকা সোনা নিয়ে যাব। পারলে তুই বাধা দিস। রবিন বলো কি বললে তুমি? তুমি জনতা ক্লিনিকে? ও মাই গড, রবিন, রবিন, ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ভালো, কে তোমাকে গুলি করেছে? বিপ্লব। বিপ্লব, কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমার ভাই পা ভেঙে দেবার প্রতিশোধটা নেবার জন্য তোমার স্বামীকে দিয়ে আমার স্বামীর পায়ে গুলি চালিয়েছো। বুবু, চমৎকার, প্রতিশোধ নেবার কায়দাটার তুলনা হয় না প্রেমা। তুমি বিশ্বাস করো বুবু, তোমার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অতটা ছোট মনের মানুষ আমি নই। তোমার যদি কোনো অভিমান থাকে, অভিযোগ থাকে, তাহলে বিপ্লবকে জিজ্ঞাসা করো, বিপ্লবই বলতে পারে কেন রবিন ভাইয়ের পায়ে গুলি করেছে। আমি পায়ে গুলি করেছি স্যার, ধরা তাকে পড়তেই হবে। হ্যালো, হ্যাঁ বলছি। স্যার, আপনার জন্য একটা গোপন খবর আছে। ইন্সপেক্টর বিপ্লব পুলিশের চোখকে ফাঁকি দেবার জন্য একজনকে গুলি করে সালমা ক্লিনিকে চিকিৎসা করাচ্ছে, আর আইনের সামনে প্রমাণ করতে চাইছে তার ভাইকে গুলি করেছে। ইন্সপেক্টর বিপ্লবের এই মিথ্যে নাটক করার উদ্দেশ্য হচ্ছে সে নিজেই তার ভাইকে কোটি কোটি টাকার সোনা পাচারের সুযোগ করে দিচ্ছে। হ্যালো, হ্যালো, এনি নিউজ স্যার? বিপ্লব, আমার সাথে তোমাকে ক্লিনিকে যেতে হবে। ওকে স্যার, চলুন এসো। স্যার, আপনি আর আপনার ভাই বললেন সামান্য একটা গুলি করবেন, অথচ আপনাদের জন্য ডাক্তার এখন আমার পা কেটে ফেলবে। কে তুমি? এসব কি বলছো? এখন তো আমি টাকা চাই না স্যার, এই নিন আপনাদের দেওয়া টাকা, এখন আপনি আমার পা ভালো করে দেন। ইউ বাস্টার্ড! বিপ্লব, অন্যায় করে আইনের সাথে প্রতারণা করে আবার অভিনয় করছো? স্যার, স্যার, এসব ষড়যন্ত্র, মিথ্যা কথা। আমি সত্যি সত্যি আমার ভাইয়াকে গুলি করেছি, বিশ্বাস করুন, ওকে আমি চিনি না স্যার। বিপ্লব, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম তুমি আইনের পোশাক পরেছো তোমার ডন ভাইকে সাহায্য করার জন্য। স্যার, তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক, তুমি একজন অসৎ পুলিশ অফিসার। তাই এই মুহূর্তে তোমাকে আমি সাসপেন্ড করলাম, আমি অফিসেই তোমার সাসপেন্ড লেটার ইস্যু করব। স্যার, স্যার, আমার কথা শুনুন স্যার।